হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে আবার সকাল সকাল, দেখো নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল প্রায় 8টা, আর বুঝতেই পারছো আমাকে দেখে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। আমি একদম মাথায় মুড়ি সুড়ি দিয়ে জড়ো সড়ো হয়ে গেছি। এখন চা তো বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন খিদে খিদে পেয়ে গেছে। যেহেতু এখন আমি দিদিভাই বাড়িতে এসেছি, আমার নিজের বাড়িতে নেই, তাই কাজকর্ম সব শিখে উঠেছে, অন্যরকম সিস্টেমে চলছি এখন। তো চলো এখন আমরা কী করছি তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। দেখো কি প্রোটিন গুলে দিয়েছে, এখন প্রোটিন খাওয়া হচ্ছে। বললাম না, চা বিস্কুট অনেকক্ষণ হজম হয়ে গেছে, এখন খিদে পেয়ে গেছে। এখন দিদি ভাইও কোথায় গেল? ওই যে দেখো, ও এখন ঘুরে ঘুরে প্রোটিন খাচ্ছে কাপে করে। আর এদিকে আমিও প্রোটিনটা খেতে খেতে এখন আজকে বসাবো, দেখো টিফিন করব। ঝাল সুজি আমি কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দেখো সর্ষে দিয়ে দিয়েছি, আর ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা। চলো এবারে এটাকে তৈরি করি। এই দেখো কি সুন্দর মা ভবতারিণীর ফটোটা, জয় মা ভবতারিণী। রান্নাঘরে রয়েছে মায়া ভবতারিণীর ফটো, আর এখানে রয়েছে দেখো তিরুপতি বালাজি। এই দেখো সত্যি অসাধারণ এই ফটোটা, তিরুপতি বালাজি, আর ইনি হলেন লক্ষ্মী, মহালক্ষ্মী, লক্ষ্মী দেবী। এই ফটোগুলো রয়েছে ও রান্নাঘরে, আমারও থাকে যদিও বা। আর তারপরেই দেখাই তোমাদের, দেখো এখানে বসে গেছে মাংস, মাংস প্রায় হয়ে এসেছে। আমাদের দুপুরের রান্নাও সব প্রায় শেষ হয়ে গেছে, ভাত টাত সবই হয়ে গেছে। এখানে চা খাবার জন্য দুধ দিয়ে রেখেছে দিদি ভাই, চা খাবে। এরপর টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাবে, খেয়ে দিয়ে চান করবে, করে আবার আজকেও আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমাদের, তখন তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব এবং দেখিয়ে দেবো। এখন চলি, এখন চান টান করে আস্তে আস্তে রেডি হতে হবে, যেতে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াও সেরে নিতে হবে, তারপরে নিয়ে যাব তোমাদেরকে আমরা কোথায় যাব। এই দেখো এইটা হলো দিদিভাইয়ের ঠাকুরের জায়গা। এখানে কি কি ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মী, গণেশ রয়েছে, বাবা লোকনাথের লোকনাথ, আর এখানে এগুলো তো আমার পুচকে গোপাললা এসছে আমার সাথে, এই হলো মহাদেব। এই দেখলে তোমরা, এই হলো দিদিভাইয়ের ঠাকুরের সংসার। এই দিদি ভাই এইদিকে আসো, এই দেখো আমরা ও একটু একটু রোদ দূরের অত ভালো মুখ দেখা যাবে না, এখন আলো নেই এখানে অতটা ভালো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্কাই ওয়াকের উপর দিয়ে। এই দেখো এই যে এবার ভালো হয়েছে, এই যে দেখতে পাচ্ছো, এই যে টাটা, এই যে ওইদিকে দেখো, ওইদিকে ওইদিকে সব গাড়ি রাখার জায়গা করেছে, সব সব লাইন দিয়ে এখানে গাড়ি রাখা হয়। দেখো ওইদিকে করেছে গাড়ি রাখার জায়গা, বিশাল লম্বা লম্বা সব লাইন। ওদিকে করেছে শৌচালয়, অন্ধকার আসছে। এর বেশি আলো আর হবে না। দাঁড়া দাঁড়া সরবি না, আলো নেই এদিকে, অন্ধকার। Thank you.
এই যে দেখছো ওইদিকে যাচ্ছি আমরা ডালা আর্কেড, এখান থেকে আমাদের সমস্ত পুজোর ডালা এখান থেকে নেওয়া হয়। চলো ওখানে দেখো কত দোকান কিরাম করে ডাকে সব, এই দেখো এখান থেকে সব ডালা নেওয়া হয়। পুজো দিয়েছে।